হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং আপনারা সবাই আছেন প্রোবাইকার চ্যানেলের সাথে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর ক্যাপশন দেখে অলরেডি আপনারা বুঝে ফেলেছেন, আমাদের আজকের ভিডিও হচ্ছে ইন্টারনাল ডিবিকিলার ইনস্টলেশন সিস্টেমের ভিডিও। সো বন্ধুরা, আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি, পাশাপাশি অল্প অল্প করে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইন্টারনাল ডিবিকিলার আপনার ইনস্টলেশন করার জন্য প্রথমে যেটা করতে হবে, এক্সস্টটা পাইপ থেকে খুলে বের করে আনতে হবে। এর জন্য প্রথমে দুইটা স্প্রিং খুলতে হবে, এক্সস্টকে যেটা ধরে রাখে সেই দুই স্প্রিং খুলতে হবে। তারপর এক্সস্টের যে রিং বেল্ট আছে সেই রিং বেল্টের নাট বল্টটা খুলে এক্সস্টটাকে জাস্ট সেপন মাফলারের মতো বের করে আনতে হবে। এখন আমরা জাস্ট এক্সস্টটা বের করব এবং আপনাদের দেখাবো। এটা যে ভিতরের যে পার্টটা, এই ভিতরে আপনার মূলত ডিবিকিলারটা সেট হবে এবং ওই পাইপ দ্বারা এটা প্রেসারে থাকবে, যার কারণে খুলবে না। আর এই ডিবিকিলারটা মূলত ডাবল লেয়ারের ফিল্টারিং সিস্টেম, যেটা আপনার ফ্লোরটাকে দুইবার ফিল্টারিং করবে যেন সাউন্ডটা ইউজ পরিমাণে না হয়। এটা লাগানোর কারণে আপনার সাউন্ডটা একদম অলমোস্ট নাই হয়ে যাবে। সো বন্ধুরা, এটা আমি মূলত AliExpress থেকে আনিয়েছি, মোটামুটি $13 মতো করে শিপিং সহ। তারপর আপনারা যেটা করবেন, এই যে নর্মালি ভিডিওর মতো করে জাস্ট এক্সস্ট উল্টো করে ধরে ডিবিকিলারটা ওখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এটা জাস্ট হচ্ছে ওই পাইপের সাথে ধরে ভালো মতো লাগানোর পর স্প্রিংগুলো লাগিয়ে তারপর হচ্ছে ক্লাম্প টার্ম সব ভালো মতো লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, এই বেলটা লাগানোর পর আপনাকে স্প্রিং দুইটার ভালো মতো লাগিয়ে দিতে হবে এবং এক্সস্ট যেন সঠিক জায়গায় বসে সেই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই এক্সস্টের ডিবিকিলারটা মূলত দুই টাইপের ফ্লো বাইপাস করে এটা সাউন্ড রিডিউস করে, আপনার বাইকের পারফরমেন্সের কোনো প্রকার ইস্যু করবে না। এটার আপনার বাইকের যে এক্সস্টের যে সাউন্ড, এক্সস্টের লাউডনেসটা কমিয়ে আনবে, পাশাপাশি স্টক সাইলেন্সারের মতো আপ টু 90% আপনি সাউন্ড রিডিউস করতে পারবেন, পাশাপাশি র এক্সস্টের মতো অ্যাকুরেট ফিলিংসটা পাবেন। সো বন্ধুরা, আমি নির্দ্বিধায় বলতে পারি এটা অনেক ভালো মানে ইন্টারনাল ডিবিকিলার। এটা আপনি AliExpress-এ পাবেন সম্ভবত $12-14-এর মধ্যে। অনেক সময় বাইকের বেশিরভাগ এক্সস্টে একটা ডিবিকিলার থাকে, ডিবিকিলারটা খুব বেশি কাজের না হলেও মোটামুটি সাউন্ড রিডিউস করে, কিন্তু এটার 100%-এর মধ্যে 95% আপনার রিডিউস করবে, যার কারণে আপনি এক্সস্টের ফিল পাবেন। পাশাপাশি এক্সস্ট ক্লাউড হইলে যে ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, এটার কারণে কেউ বিরক্ত হবে না এবং পুলিশ প্রশাসনও আপনাকে খুব একটা ঝামেলা করবে না সাউন্ডের জন্য। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।